অবস্থা, যে ওনার শারীরিক কন্ডিশন, এই অবস্থায় ওনাকে বিদেশে পাঠানোটা অত্যন্ত জরুরি। এবং এটা আপনারা দেখেছেন যে প্রায় 1001 জন চিকিৎসক কিছুদিন আগে তারা বিবৃতি দিয়েছেন, শেখ হাসিনার কাছে পরিষ্কারভাবে আহ্বান জানিয়েছেন যাতে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হয়, বিদেশে পাঠিয়ে যাতে ওনাকে ওনার সুচিকিৎসা পাওয়ার যে অধিকার, এই অধিকারটুকু অন্তত ওনাকে দেওয়া হয়। এটি নিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে যখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে, ঠিক সেই সময় এই সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সাহেব তিনি পরিষ্কারভাবে বার্তা দিলেন যে বেগম খালেদা জিয়া নির্বাহী আদেশে বিদেশে যেতে পারবেন। এরকম একটি অনুষ্ঠানে তিনি এ ধরনের বক্তব্য দেওয়ার পরে আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ওনাকে জার্মানিতে নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হলো, এবং ওনার যে সমস্যাগুলো রয়েছে, যে অসুস্থতা, এই সমস্যার ট্রিটমেন্ট জার্মানিতে করার জন্য তারা সেখানে প্রস্তুতি শুরু করলেন। ঠিক সেই সময় আমরা দেখলাম বাংলাদেশের বিনা ভোটের যিনি সরকার প্রধান আছেন, তিনি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলছেন যে বেগম খালেদা জিয়া যদি বিদেশে ট্রিটমেন্ট নিতে চায় তাহলে ওনাকে আগে জেলে যেতে হবে। চিন্তা করতে পারেন কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একজন মানুষ, এরকম একজন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো বলতে গেলে তার সহকর্মীই ছিলেন বা সহকর্মী বলা যায়, এরকম একজন অসুস্থ মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন? তিনি কি এখন জেলের বাইরে আছেন? তিনি তো জেলের ভিতরেই আছেন। তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি, মিটিং, মিছিল কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারেন না, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, কথা বলা, সব জায়গা থেকে তিনি ডিটাচ অবস্থায় মধ্যে রয়েছেন, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। তো তিনি কিভাবে জেলের বাইরে থাকলেন? হ্যাঁ, আপনারা শুধুমাত্র তাকে ওই জেলের রুমটা থেকে তার বাড়ির রুমটাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এতটুকুই পার্থক্য। এটাও কারাগার, ওটাও কারাগার, দুটার মধ্যে তো কোনো তফাত নেই। তিনি যদি আজকে সত্যিকার অর্থে কারাগারে না থাকতেন তাহলে তো তার মিটিং, মিছিল, সভা সমাবেশে অংশগ্রহণ করার কথা। বেগম খালেদা জিয়া তো কোনো মিটিং, মিছিল কিংবা সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারছেন না। এই সরকার সুযোগ দিচ্ছে না, কারণ এই সরকার জানে যে বেগম খালেদা জিয়া যদি একবার এখন রাজপথে নামে সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে, এবং এই আওয়ামী ফ্যাসিবাদের স্বৈরাচারী মসনদ সেকেন্ডের মধ্যে ভেঙে তছনছ হয়ে যাবে। এই জন্যই মূলত বেগম খালেদা জিয়াকে নিয়ে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের এত ভয়, এত ভয়। নাহলে তো এত ভয় থাকার কথা ছিল না, কারণ তারা জানে বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, এমন একজন নারী, যে উনার পিছনে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়। এই জন্য পরিকল্পিতভাবে ওনাকে বছরের পর বছর এই জালিম সরকার তার কারাগারে বন্দী করে রেখেছে। আজকে যখন দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, ঠিক তখনই তাদের এই অবৈধ মন্ত্রীদের দিয়ে তিনি নানাবিধ মন্তব্য করাচ্ছেন। তারা বলছেন বিদেশে যেতে পারবে, যাওয়ার সুযোগ আছে, আবার প্রধানমন্ত্রী বলছেন বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে তারা নিজেরাই মুখোমুখি কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যে রয়েছেন। এর মাধ্যমে তারা আসলে কি চান, কি চাচ্ছেন? যে বেগম খালেদা জিয়াকে কারাগারে ঢুকে ঢুকে হত্যা করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন তারা? এটাই তো আমাদের কাছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, না হলে তো এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কথা না। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে সুচিকিৎসা পাওয়ার। এখন প্রশ্ন করতে পারেন, তিনি তো চিকিৎসা নিচ্ছেন, কোথায় চিকিৎসা নিচ্ছেন? বাংলাদেশে। আরে ভাই, ওনার যে সমস্যা, ওনার যে প্রবলেম, এই প্রবলেমের ট্রিটমেন্ট তো বাংলাদেশে নাই। আজকে যদি বাংলাদেশে সত্যিকারের সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা থাকতো তাহলে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, এরা কেন বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নেই? অবৈদুল কাদের সাহেব
কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসছেন, হোয়াই? কেন কেন এই ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশে ট্রিটমেন্ট নিলেন না? এই ওবায়দুল কাদের সাহেব যদি বাংলাদেশে চিকিৎসা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে ট্রিটমেন্ট নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, তারপরে আমরা দেখতাম হ্যাঁ যে বাংলাদেশে চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানের, উন্নত। তখন তারা বলতে পারতেন যে আমরা তো বাংলাদেশে ট্রিটমেন্ট নেই, নিজেরা ট্রিটমেন্ট নেই, বিদেশে জনগণের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নেয়, চিকিৎসা নেয়, আর বিরোধী দলীয় নেতা কর্মীদের বাংলাদেশের ভিতরে ধুকে ধুকে মারার নীল নকশা এঁটেছে এই সরকার। প্রত্যেকটা ঘটনার বিচার এদেশের জনগণ কড়ায় গণ্ডায় আদায় করবে ইনশাআল্লাহ। খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছেন আপনারা, অন্যথায় আমরা কোনো কারণ দেখি না কেন ওনাকে বিদেশে ট্রিটমেন্ট নিতে দেওয়া হচ্ছে না, কেন ওনাকে বিদেশে পাঠানোর জন্য এই সরকারের আমরা মনোভাব দেখতে পাচ্ছি না, কেন? তার মানে কি তারা আসলে ওনাকে আল্লামা সাইদের মতো পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন? এগুলোর হিসাব কিন্তু এদেশের জনগণের আদালতে দিতে হবে, পার পাবেন না, মাফ পাবেন না ইনশাআল্লাহ।